হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন টিপস দেখাবো, যা আপনি আপনার ডিজাইনটা কিভাবে আপনি আমি একটা প্রথমে একটা এক্সাম্পল দেখাই। যে মনে করেন রিজুম, জাস্ট এই যে এগুলো দেখছেন আপনারা, এগুলো কিন্তু আপনার সবগুলি কিন্তু প্রথম পেজেই আছে বলতে গেলে। এগুলো ইমেজ পেজ, ইমেজ পেজ। তারপরে এটা যদি এটা ধরি, দেখতে পাচ্ছেন এখানে প্রথম ইমেজকে দেখাচ্ছে, তারপর আপনার বিভিন্ন আপনার ইন্টারেস্ট ইত্যাদি এগুলো দেখাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ডিজাইনকে এসইও করবেন। ওকে, মানে কিভাবে গুগল পেজে ফার্স্ট পেজে আনার একটা প্রসেস। যেমন মনে করেন আপনি এই ডিজাইনটা যদি আপনার এইখানে আসে, যে আপনি নিজেকেই ভালো লাগবে, অনেকে এখান থেকে চয়েস করে কিন্তু আপনার সাইটে ঢুকবে। আপনি কোন মার্কেট প্লেসে কাজ করছেন সেটা সেটা দেখার জন্য সে ঢুকবে। আচ্ছা, জাস্ট আমি প্রথমে একটা দেখাই আপনাদেরকে এসইও কীভাবে করবেন। এটা জাস্ট একটা এসইও দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট বোঝানোর জন্য। মনে হয় এটাই হলো আমার সাইট, আমার আমার সাইট graphic7design.xyz। এই মনে করেন আমি এই ডিজাইনটা, আমি এই ডিজাইনটা মানুষের সামনে তুলে ধরবো। আচ্ছা, এটাই না, আর একটু নিচে যাই। মনে করেন এই ডিজাইনটা, তো আমি জাস্ট এই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আমি সোজা চলে যাব এখানে, দেখতে পাচ্ছেন bookmarkfeeds.com। এটা খুব ভালো একটা সাইট আপনার লিঙ্ক বিল্ডিংয়ের জন্য, আপনার এসইও করে দিবে সে। তো আমি জাস্ট প্রথমে আমি যে সাবমিট আর্টিকেল, সাবমিট আর্টিকেল বলতে আমি ডিজাইন কি বোঝাচ্ছি, দেখেন এখানে ইউআরএল, আমি ইউআরএলটা জাস্ট আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমি অনেকগুলি দিয়েছি, মনে করেন এই যে কর্পোরেট সিভি ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে। ক্যাটাগরি কি হবে, আমি মার্কেট দিলাম, যেহেতু মার্কেটিং করছি আমি। আর লোকেশন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আই হোপ আপনি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট লোকেশনটা দিব, মেক্সিকো বা ক্যানাডা এগুলো দিবেন, এগুলোতে কারণ মানুষ এগুলোতে বেশি আপনার ই করে, সার্চ করে। আচ্ছা, আমি ইউনাইটেড স্টেটস আমেরিকায়, আচ্ছা একটা দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তিনটা ট্যাগ দিবেন, মনে করেন আমি দিলাম রিজিউম, সিভি, তারপর আর কি দিব, কর্পোরেট, ঠিক আছে তিনটেই দিলাম। ওকে, এখানে আবার আপনার ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন এখন কী দিবেন, কথা হচ্ছে ডিসক্রিপশন কী দিবেন। জাস্ট আপনি এখানে যাবেন, যাবেন এখানে জাস্ট রিজুম টাইপ, রিজুম টাইপ করবেন। টাইপ করার পর দেখেন হোয়াট ইজ রিজুম, ইজ ইট রিজুম অর ইত্যাদি, এগুলো থেকে একটা যে কোনো একটা নিয়ে ফেলবেন। যেমন এটা এটা নেওয়া দরকার, প্রথমটা নেবেন জাস্ট বোঝানোর জন্য। এগুলো কিন্তু র্যাঙ্কিং করবে আপনার, আপনার সাইটকে র্যাঙ্কিং করে দিবে। ক্লিক করার পর ঠিক আছে, ওকে দিলাম। হ্যাঁ, আরেকটি জিনিস, এগুলো আপনারা দিতে পারেন ইমেল, ফোন নাম্বার ইত্যাদি, এগুলো দেয়ে কারণ কি দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, ফোন নাম্বার দিলেন, অ্যাড্রেস দিলেন, তো এটা দেখা যাবে কি আপনার যে বায়ারটা আছে, যদি আপনি ডিজাইনটা পছন্দ করে তাহলে সে আপনাকে মেবি নক করতে পারে। ওকে, তাহলে জাস্ট আমি এটা দিব রিভিউ ডট সাবমিট, এটা আমার সাবমিট দিচ্ছি, জাস্ট এটা আমার রিভিউ করবে। এই দেখেন হয়ে গেছে, পোস্ট সাবমিটেড সাকসেসফুলি, ইফ লিস্টিং উইল বি অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ এখন মনে করেন এখানে আমি গ্রামার যে এটা আছে এটা আমি কীভাবে বুঝবো, এটা যে মাই আর্টিকেলস, এখানে গেলাম, এই দেখেন এই জিনিসটা এখনও রিভিউতে আছে। তার আগে দেখেন অনেকগুলো আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, এগুলো এগুলো কিন্তু টুডে টুমোরো কিন্তু আমার গুগল ফার্স্ট পেজে চলে আসবে যদি আমি ক্রমান্বয়ে করতে থাকি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি মনে করেন আপনাদেরকে কিছু শিখিতে পেরেছি তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেক নিয়মিত আমি আপডেট করতে থাকি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।